আমরা যদি দেশকে আমাদের এই জেনারেশনে আমরা যদি কিছু করে যেতে না পারি তাহলে আমি মনে করি বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং আমাদের কাছ থেকে ডেফিনেটলি মানুষের প্রত্যাশা অনেক বেশি সেই হিসেবেই আমি আমার মোটামুটি কাজগুলো করেছি এখন আরও কিছু বিষয় আছে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা আমি নিজে থেকেও বলতে পারি আমি জানি কী কী বিষয় আছে বাট আমি মনে করব আপনারা যদি প্রশ্ন করতে চান আপনারা করেন তবে রিপিট করবেন না আমি এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা জিনিস বললাম আমি কারণ আপনাদের যদি আরও প্রশ্ন থাকে আমি জানি আপনাদের আরও কিছু প্রশ্ন আছে কাইন্ডলি করেন প্লিজ আমাদের আরও কিছু আমার ট্রেডিং ব্যবসা করতো অনেক ভেঞ্চার ছিল আমি চিন্তা করলাম আমি কিছুদিন ওখান থেকে ব্যবসা শুরু কিছু অভিজ্ঞতা সঞ্চার করি আন্তর্জাতিক ব্যবসা করার জন্য যেহেতু আমার আব্বা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের সাথে ব্যবসা ট্রেডিং ব্যবসা শুরু করেন কিন্তু 1967 ওই সূত্র থেকে আমাদের শুরু এবং আমাদের পরবর্তী সময়ে আমাদের ছোটবেলা থেকেই লন্ডন আমেরিকাকে আমাদের বাড়িঘর ছিল ব্যবসা বাণিজ্য ছিল ওই সূত্র থেকে কিন্তু আমাদের কাজ আর যদি লং প্রুভেন ট্র্যাক রেকর্ড না থাকে আপনি গিয়ে হঠাৎ করে কোনো কিছু চাইলে আপনি ব্যবসা করতে পারবেন না এবং আমরা রিয়েল এস্টেট ব্যবসা বলেন আরও অন্যান্য ব্যবসা আমরা কিন্তু আমাদের ইনকামও যেভাবে জেনারেট হয়েছে আমরা রিয়েল এস্টেটও কিন্তু বাই সেল করেছি দীর্ঘদিন থেকে বিক্রি আমরা কিন্তু আমাদের ওয়েলথ জেনারেটটা আমরা করছি আপনি যে কথাটা বলছেন বাংলাদেশ ব্যাংকের পারমিশন ইয়েস অফকোর্স বাংলাদেশ ব্যাংকের পারমিশন স্যার আপনি বিদেশি টাকা তো ব্যাংক নেবেন কেমনি নো আমরা তো বিদেশ আমরা বাংলাদেশ থেকে তো টাকা নিই নাই আমি যদি বাংলাদেশ থেকে টাকা নিতাম অবশ্যই আমি পারমিশন নিতাম এখন যদি বাংলাদেশ থেকে যদি পারমিশন না নিয়ে আমি বাংলাদেশ থেকে টাকা নিতাম এটা আমি মনে করি আমার বিশাল ধরনের অপরাধ তো আমার তো বাংলাদেশ থেকে টাকা নেওয়ার আমার ক্যারিয়ারটাই ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেছে আমি 91 সালের আগে এবং 90-80-90 দশকে ওখানেই কিছুদিন ব্যবসা বাণিজ্য করে আমি এমন না যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেশে এসে আবার বাবার ব্যবসাতে জয়েন করলাম আমি নিজে এক্সপ্যান্ড করছি নো আমার কিন্তু সাইমেলটেনিয়াসলি কিন্তু কাজগুলো করে গেছি দীর্ঘদিন ধরে আমার ব্যবসায়িক ক্যারিয়ার 30 বছরের উপরে প্রায় 35 বছর হবে 30 বা 35 বছর সামথিং আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার হচ্ছে আমার 12 ইয়ার্স 11 ইয়ার্স সো আমার ব্যবসায়িক ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি এবং দেখেন আপনাদের তো কোনো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমরাও পারি বাঙালিরা বিদেশে কাজ করতে এবং বাংলাদেশ থেকে টাকা না নিয়েও ব্যবসা করা যায় যদি লং প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকে আর তাছাড়া আপনারা নিশ্চয় আমার কোনো লুকোচুরির বিষয় না এবং আমার কোনো বানানো কোনো কিছু না নিউজ যেগুলো এসেছে ওখানে কিন্তু বলেছে মর্টগেজ 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 প্রত্যেকটা প্রপার্টিতে অর্থাৎ লোন বিশাল অংশ ওখানে আমার কিন্তু লোন আছে এবং আমাদের আমি কিছু ইনহেরিট করেছি উত্তরাধিকার সূত্র আমার কিছু অনেক কিছু এসেছে কিন্তু